মিটিং মিছিল কর্মবিরতি সপ্তাহের প্রথম দিনই রাজ্যে এই মুহূর্তে চলা সবথেকে বড় জটিলতা কাটাতে উদ্যোগের কোথাও কোনো খামতি ছিল না কিন্তু দিনের শেষে প্রশ্ন হলো এটাই যে কোন রূপলী রেখা শেষ পর্যন্ত দেখা গেল কি এই প্রশ্নটা উঠছে তার কারণ আজকে স্বাস্থ্য ভবনে সরকারের সঙ্গে ডাক্তারদের দীর্ঘ বৈঠক হয়েছে কিন্তু সেই দীর্ঘ বৈঠক কার্যত নিষ্ফল হয়েছে কোনো রফা সূত্র বের হয়নি আবার অন্য দিকে রাজভবন অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা আবার তাদেরই 10 দফা দাবিকে সমর্থন জানিয়ে 48 ঘন্টার আংশিক কর্মবিরতি করছেন বেসরকারি ডাক্তাররা এই অবস্থায় আগামী কাল সুপ্রিম কোর্টে কি হয় সেদিকেও নজর থাকবে দেশবাসীর কালই আবার রাজ্যের পূজো কার্নিভাল এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহের কার্নিভাল রয়েছে ফলে কালকের দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুরুতে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে সরকার চিকিৎসক স্বাস্থ্য ভবনে দীর্ঘ বৈঠক কাটবে জটিলতা একটা আশার আলো ছিল যে এই বৈঠক থেকে হয়তো জটিলতা কাটার কোনো ইঙ্গিত বা দিশা বেরোতে পারে কিন্তু এই বৈঠকও রফা সূত্র বেরোলো না কার্যত নিষ্ফল হলো বলে অভিযোগ করছেন যে ডাক্তাররা আজকে এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনে আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ বিস্ফোরক দাবি করছেন রাজ্যের তৈরি কমিটির প্রধান এই কমিটি অর্থাৎ এই যে গ্রিভান্স রিড্রেসাল কমিটি রাজ্য সরকার তৈরি করেছিল যার 8 জন সদস্য তারই মাথা যিনি তিনি বলছেন যে প্রশাসনের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছে মারাত্মক অভিযোগ করেছেন সিবিআই চার্জশিটে অনাস্থা প্রতিবাদে রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের রাজভবনে 5 জনের একটি প্রতিনিধি দল জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা গিয়েছেন এবং রাজ্যপালের কাছে তারা একটি তাদের যে দাবি যে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে তাদের আপত্তির কথা তারা জানাবেন বলে স্থির রয়েছে তদন্তে অগ্রগতি থেকে হাসপাতালে নিরাপত্তা কি বলবে সিবিআই এবং রাজ্য আগামীকাল নজর সুপ্রিম কোর্টে নিঃসন্দেহে আগামীকাল সর্বোচ্চ আদালতে কি হতে চলেছে সিবিআই কি বলবে রাজ্য কি বলবে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3 বিচারপতির বেঞ্চ তারা কি বলবে অবশ্যই সেদিকে নজর রয়েছে কোথায় নিরাপত্তা এবার নার্সিং হোমে ভাঙচুর চালানো হলো বলে অভিযোগ চিকিৎসককে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে ফলে যে বিষয়টা প্রথম দিন থেকে সামনে এসেছে 14 আগস্টের ঘটনার পর যে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় আজকে প্রায় 2 মাস পরে 60 দিন পেরিয়ে গিয়েছে তারপরেও সেই একই প্রশ্ন একই জায়গাতে রয়েছে যে যাবতীয় প্রতিশ্রুতি আশ্বাস সত্ত্বেও চিকিৎসকেরা নিজেদের কর্মক্ষেত্রে আদৌ নিরাপদ কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে আজকে মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য ভবনে দীর্ঘ বৈঠক হয়েছে প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়েছে চিকিৎসকদের কিন্তু সেই বৈঠকে কোনো সমাধান সূত্র কোনো রফা সূত্র বেরোয়নি জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায়সঙ্গত সমাধান সূত্র বের করার চেষ্টা করুন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওয়াকিবহাল থাকার কথা মুখ্য সচিবের তাও তিনি বললেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু বলতে পারবেন না কেন বৈঠকে স্বাস্থ্য সচিব ছিলেন না এই বৈঠককে হতাশাজনক রাজ্য সরকার নিরাশ করেছে এই অভিযোগ করছেন যে 12টি সংগঠনের 2 জন করে প্রতিনিধি যারা স্বাস্থ্য ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন তারা পাল্টা রাজ্য সরকারের তরফে দাবি করা হচ্ছে মুখ্য সচিব বলছেন যে 10টি দাবি নিয়ে আন্দোলন চলছে তার মধ্যে 7টি দাবি তারা মেনে নিয়েছেন ফলে চিকিৎসকেরা কি বলছেন যারা আজকে উপস্থিত ছিলেন সেটাও আপনাদের সামনে রাখবো একই সঙ্গে মুখ্য সচিব কি বলছেন একেবারে যে টাইম লাইনে প্রসঙ্গ এসেছে মুখ্য সচিব বলছেন যে 3টি দাবি মানা হয়নি তারা টাইম লাইন চেয়েছিলেন কিন্তু সেই টাইম লাইন সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় কি বলছেন এই আলোচনায় উপস্থিত অংশগ্রহণকারী চিকিৎসকেরা এবং কি বলছেন মুখ্য সচিব আমি প্রথমেই পরপর রাখবো আপনাদের সামনে আমরা 3 ঘন্টা মিটিং এর পরও কিন্তু কোনো ডাইরেক্টিভস দেবে সেই ডাইরেক্টিভস দেওয়ার কোনো রকম সদুত্তর পেলাম না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আর্নেস্টলি রিকোয়েস্ট করছি ইমিডিয়েটলি তাদের যে দাবি জুনিয়র ডাক্তার WBJDF এর যে দাবি সেই দাবিগুলো মেনে নিয়ে একটা ডাইরেকটিভ অর্থাৎ লিখিত একটা কমপ্রিহেন্সিভ তাদের দাবি মেনে নিয়ে দিন না হলে কিন্তু এই অচল অবস্থা চলতে থাকবে এই অচল অবস্থা কিন্তু মানা যায় না আপনি আমরা চিফ সেক্রেটারিকে বলেছি যে আপনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দয়া করে অনশনরত ছাত্রছাত্রী যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে গিয়ে দেখা করুন আপনারা ডাইরেকটিভস দিন তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো ন্যায়সঙ্গত লেজিটিমেট দাবি সেই দাবিগুলো আজকে না মেনে চিফ সেক্রেটারি শুধু সিনিয়র ডাক্তারদের সঙ্গে একটা বৈঠক করে ভাষা ভাষা কিছু প্রতিশ্রুতি দিলে কিন্তু হবে না এবং সবগুলোই মৌখিক
উনি যা বলেছেন সবগুলোই মৌখিক। উনি বলছেন আমি ভাবছি, আমি ভাববো, আমি পজিটিভলি ভাবছি, আমি হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম না, আমি আপনাদের কাছে শুনছি। কিন্তু আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে মনে করি বিইং এ চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি তার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওয়াকিবহল থাকার কথা উনি সবটাই জানেন। তা জেনে শুনেও আজকে আনপ্রিপেয়ার্ড এই মিটিং কেন করলেন? আজকে কিন্তু কোনো আমরা সদর্থক ভূমিকা দেখলাম না। স্বাস্থ্য সচিব কেন ছিলেন না সেটা আমরা জানি না। আমরা জিজ্ঞেস করেছিলাম এই মিটিংয়ে স্বাস্থ্য সচিবের থাকা উচিত, পরে শুনলাম নাকি উনি সুপ্রিম কোর্টে গেছেন তাই উনি ছিলেন না। তাহলে যদি মিটিংই করতে হতো তাহলে স্বাস্থ্য সচিবের প্রেজেন্সে দরকার হলে মিটিং করতে হতো। তারা আমাদের কথাগুলি শুনেছেন এটুকু বলতে পারি, কিন্তু তারা এইগুলিকে দূর করবেন, এইগুলির বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেবেন, এগুলি নিয়ে কোনো তারা একদম ঠিকঠাক বক্তব্য রেখেছেন এটা আমরা বলতে পারি না। সবগুলি তারা বলেছেন যে তারা দেখছেন, দেখবেন, কিন্তু সেগুলি কোনোটি যে করবেন বা কবে করবেন তার কোনো নিশ্চয়তা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমাদের অভিজ্ঞতার কথা বলেন যে আজকের মিটিংয়ে যেহেতু আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসকরা ডেকেছিলেন, আমরা চিকিৎসকরা একজন তারা রেসপন্সিবল অর্গানাইজেশনের পার্ট হিসেবে এখানে এসেছিলাম, কিন্তু মিটিংয়ের পরে বেরিয়ে যখন আসছি আমরা পুরো মিটিংটাতে হতাশ, আমরা বিরক্ত বলতে পারেন, কারণ আমাদের এই এতগুলি ছেলেমেয়ে না খেয়ে বসে আছে, তাদের প্রতি আমরা কোনো সদর্থক বার্তা এসছে এই মিটিং থেকে এইটা দেওয়ার মতো কোনো রকম কিছু আমরা বলতে পাচ্ছি না। আজকে আউটকাম বিশেষ কিছু হলো না, কিন্তু একটা প্রেশার অন্তত দেওয়া গেল বা আমরা অন্তত বুঝিয়ে দিলাম যে উনারা যেভাবে ভেবেছিল যে আমাদের সাথে কথা বলবে আর আমরা কি অনশন তুলে দেওয়ার কথা বলবো, সেটা যে এত সহজ নয় ব্যাপারটা সেটা অন্তত বুঝিয়ে দেওয়া গেছে, সেটুকু অন্তত হয়েছে। কিন্তু আমরা ধিক্কার জানাচ্ছি যে একজন চিফ সেক্রেটারি পর্যায়ের আধিকারিক বা স্বরাষ্ট্র সচিব তারা এইভাবে অত্যন্ত আনপ্রিপেয়ার্ড অবস্থায় একটা মিটিং ডেকেছে, তারা কোনো উত্তর দিতে পারলো না ডিরেক্টিভ। যে ডিমান্ডস নিয়ে যখন কথা হলো আমাদের বক্তব্য পরিষ্কার ছিল, 10টার মধ্যে 7টা ডিমান্ড যেটা আছে এটা কার্যকরী হয়েছে, কিছুটা কাজ ইন প্রোগ্রেস আছে, আমরা ওটাকে মনিটরও করছি, অনারেবল সুপ্রিম কোর্টেরও নির্দেশ অনুসারে কাজগুলো করা হচ্ছে। তো সেই জন্যে আমরা ওদেরকে জানালাম এবং স্ট্যাটাস রিপোর্টও আমরা দুদিন আগে সকলেরই কাছে পাঠিয়েছিলাম কি কি কাজ করা হচ্ছে অ্যান্ড কী ওর অগ্রগতি আছে, এটা নিয়ে হলো। তারপরে 3টা ডিমান্ড নিয়ে ওরা স্পেসিফিক যেরকম আমাদের জুনিয়র ডাক্তারসদের সঙ্গে মিটিং হয়েছিল সে ধারেই ওরাও টাইম লাইন চাইল। তো আমরা পরিষ্কার বললাম এই সব ইস্যুজ নিয়ে কোনো টাইম লাইন দেওয়া সম্ভব নেই, এটা পরিস্থিতি বুঝে প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার আছে, এটা যখন ঠিক হবে তখন সেই হিসাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পরিস্থিতিতে আমরা কোনো টাইম লাইন ব্যাপারে আলোচনা করিনি। এই যে জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি, এই 10 দফা দাবিকে সমর্থন জানিয়ে 30টিরও বেশি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা তারা আজ থেকে 48 ঘন্টার আংশিক কর্মবিরতিতে গিয়েছেন এবং 12 ঘন্টার প্রতীকী অনশনেও তারা রয়েছেন, যার মধ্যে অন্যতম ডক্টর সব্যসাচী মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার একটা বক্তব্য ডক্টর মিত্র আমি শুনছিলাম যেখানে আপনি বলছেন প্রশাসনে, সম্ভবত স্বাস্থ্য প্রশাসনের কথা আপনি বলতে চেয়েছেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত যে ঘুম ধরেছে সেটা নজরে আনতে হবে এবং নির্মূল করতে হবে। আমি বলছি এই 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকদের, সেখানে 10 নম্বর পয়েন্টটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আজকে যে 3টেতে কার্যত কোনো ঐক্যমতে পৌঁছানো গেল না এবং আপনি শুনলেন মুখ্য সচিব বলছেন কোনো টাইম লাইন দেওয়া সম্ভব নয়, তার অন্যতম হচ্ছে তদন্ত প্রক্রিয়া। এখন আপনারা চাপ তৈরি করার চেষ্টা করছে যাতে তদন্ত প্রক্রিয়াটা অন্তত শুরু হয়, কিন্তু সরকার তো বলে দিচ্ছে কোনো টাইম লাইন এখন দেওয়া সম্ভব নয়, সবটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের জন্য ওয়েট করতে হবে, কোনো সিলভার লাইনই কি দেখছেন? দেখো সুব্রজিৎ, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম থেকে যদি ঘটনাটাকে দেখা যায় একটা প্রচণ্ডভাবে অবিশ্বাসের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং সরকারকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ যেটা সুইসাইড পরে হোমিসাইড হয়ে যায়, যেটা বলা হয় যে লোকটাকে প্রিন্সিপাল করা সেই লোকটা পরে জেলে থাকে, যেই লোকটা থানার ওসি ছিল সেই লোকটা পরে জেলে ঢুকে যায়, সুতরাং একদম বিপরীত মেরুর ঘটনাগুলো আলটিমেটলি দেখা যাচ্ছে। সুতরাং এই অবিশ্বাসের যে বাতাবরণ আছে সেখানে কিন্তু
এগুলোকে করা খুব মুশকিলের। কারণটা হচ্ছে সরকারের দিক থেকেই এবং অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকেই সদর্থক ভূমিকা নিতে হবে, কারণ তারাই এই বাতাবরণটাকে সৃষ্টি করেছেন। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কথা বলছি, এই যে মেডিকেল কাউন্সিল যারা আমরা ভোট দিয়েছি মেডিকেল কাউন্সিলের নমিনেটেড ইলেকশনে, সেই ভোট যে কী প্রচণ্ড অরাজকতার মধ্যে দিয়ে হয়েছে সেটা প্রত্যেকটা ডাক্তার জানে। মানে এমনও বলা হয়েছে যে এনভেলপটা খুলে দিতে হবে, গভর্নমেন্ট হসপিটালে কারুর দম হয়নি এনভেলপ আঠা দিয়ে আটকে পোস্ট করার। সুতরাং যদি সে খুলে একটা একজন পার্টিকুলার লোকের কাছে না দিতে পেরে থাকে, তাহলে তাকে হয়তো দেখানো হয়েছে ভয়ের মধ্যে সেই ভোট, সেই ভোটটা ভোটের গোপনীয়তা রসিকতার সমান্তরাল একদম পুরোপুরি। এটা মাফিয়া রাজ বলে একটা কথা এসছে না, ঠিক টিপিক্যাল সেটাই হয়েছে যে যদি তুমি আমাকে দেখিয়ে আমার লোককে ভোট না দাও এবং সেটা ভোট দেওয়ার আগে আমি না দেখতে পাই, তাহলে এর কনসিকোয়েন্স তোমায় জানতে হবে। এবার গভর্নমেন্ট হসপিটালে একটা জিনিস বলো, প্রত্যেক ডাক্তারবাবু কতটা এই মাফিয়ারাজ বলো কিংবা ওভারঅল একখানা থ্রেট কালচারের মধ্যে আছে, এই জিনিসটা যদি এক্সাক্ট ওপরের যে সবচেয়ে বড় অফিস যারা আমাদের রেজিস্ট্রেশন দেয়, যারা আমাদের ডিসাইড করে যে কি হবে না হবে, সেই অফিসে যদি এই গুণ ধরে থাকে, যতক্ষণ না সেটাকে টার্মিনেট করা যাবে কোনো কিছুই কিন্তু ঠিক হবে না। টার্মিনেট করার কথা বলছেন ডক্টর মিত্র, কিন্তু টার্মিনেট করার অন্তত যে সদিচ্ছা সেটা কি সরকারের তরফে দেখা যাচ্ছে? এই যে ভোটের কথা কিছুক্ষণ আগে ডক্টর মিত্র বলছেন, এই ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে মেডিকেল কাউন্সিলের সর্বোচ্চ পদে সুদীপ্ত রায় বসেছেন এবং তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। এই প্রশ্ন পর্যন্ত আজকে আলোচনায় হয়েছে যে এক ব্যক্তি দুটো সংস্থার মাথায় কিভাবে বসে থাকতে পারেন, ফলে তাদের তাকে সরাতে হবে এবং সরানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেটাও কিন্তু সরকারকে দ্রুত বিচার বিবেচনার মধ্যে আনতে হবে। আমি এখানে দেবনারায়ণ সরকারের কাছে আসতে চাইবো। দেবনারায়ণ, মূল বিষয় হচ্ছে যে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য প্রশাসনে, সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। আমি বলছি যে সরকারের মোটেই হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন, তারা টাইম লাইনের জন্য অপেক্ষা করবেন কেন? কেন কখন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হবে তারপরে তারা আশ্বাস দিতে পারবেন? তো মানে বাই ডিফল্টেই তদন্ত শুরু হয়ে যাওয়া উচিত। এইখানে তো প্রশ্ন করছে অনেকে যে সত্যি সরকারের আন্তরিকতা কতটা, সদিচ্ছা কতটা রয়েছে। একটা কথা বলি না, লেট আস গো হ্যান্ড ইন হ্যান্ড, নট ওয়ান বিফোর অনাদার, হাতে হাত ধরে চলো, একটার বিরুদ্ধে আর একটা চলো না। তো এখানে হচ্ছে একজনের বিরুদ্ধে একজন এ পথে চলছে আর একজন। কিন্তু আমার একটা কথা যে আমরা একটা জিনিস সবাই বুঝতে হবে, ফ্লেক্সিবিলিটি ইজ কি টু স্টেবিলিটি যে কথাটা বলা হয়, নমনীয়তা স্থিতিশীলতার মেরুদণ্ড, এই নমনীয় হতে হবে। সরকার যেখান থেকে ছিল সরকার বেশ কিছু দাবি মেনেছে, হ্যাঁ দাবির মধ্যে সমস্যা আছে, এই 10টার মধ্যে 7টা সরকার শুধু এখানে দাবি নয়, সুপ্রিম কোর্টও সে মানে সে চুক্তিবদ্ধ, তাকে তার কৈফিয়তও দিতে হবে। এবং এদের জন্য এমনকি মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পাঁচজনের মধ্যে চারজনকে তার পদ থেকে সরে অন্য জায়গায় চলে দিয়েছে, একজনকে দেয়নি। মুখ্যমন্ত্রী একটা টাইম লাইন চেয়েছে, সময় আছে, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস এত অনমনীয় হচ্ছি না, সরকারকে বিশ্বাস এভাবে হয় না, দুদিকতে এগোতে হবে, এখানেও এগোতে হবে ওখানে, কিন্তু ওখানে হচ্ছে আমি বলছি সরকার কি আস্থাটা তৈরি করতে পারছে, এটা মূল প্রশ্ন না। অবশ্যই সরকার চেষ্টা করছে, সরকার আমি বলছি যতবার সরকার বৈঠকে ডেকেছে, বৈঠকে কিন্তু জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা গেছে, সরকার চেষ্টা করছে, ফলে নমনীয়তার এই এন্ডটা কোনো সমস্যা নেই। এখন আমি যদি ওই যে একটা কথা বলো না, উনি বললেন অবিশ্বাস, মানে পুতুল নাচের ইতিকথায় বললে হয়েছিল বিশ্বাস অবিশ্বাসে নির্ভর করে মানুষের খুশির উপর, হ্যাঁ বিশ্বাস অবিশ্বাস নির্ভর করে মানুষের, উনি বলছে পুরো অবিশ্বাস, ওনার একদল মনে করছে এটা আমার অবিশ্বাস, আর একদল মনে করছে বিশ্বাস, এই দুটো জায়গায় কম্প্রোমাইজ দরকার। প্রশাসন সাধারণ মানুষের আস্থা হারিয়েছে এই কথাটা কে বলছে জানেন? শুনুন না, এইবারে
এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে রাজ্য সরকার, যে গ্রিভান্স রিড্রেসাল কমিটি তৈরি করে দিয়েছিল, সেই গ্রিভান্স রিড্রেসাল কমিটির যিনি মাথায় রয়েছেন সৌরভ দত্ত, তিনি আজকে মিটিংয়ে বলছেন যে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের অবিশ্বাস তৈরি হয়েছে। আরে বাবা, এটা রাজ্যের তৈরি করে দেওয়া কমিটি, বাকিরা তো রাজ্যের নয়। রাজ্যের তৈরি করে দেওয়া কমিটির প্রধান গিয়ে আজকে বৈঠকে এই কথা বলছেন, এটাকে আপনি মনে করেন না যে অ্যালার্মিং? প্রায় এক ঘন্টারও বেশি সময় হয়ে গেল রাজ্যপালের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল রাজভবনের ভেতরে গিয়েছেন, বৈঠক চলছে বলে জানা যাচ্ছে। মূলত তাদের আপত্তির জায়গা হচ্ছে যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে শিয়ালদা আদালতে আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায়, সেইখানে আপত্তি রয়েছে জুনিয়র ডাক্তারদের। এখন এই বৈঠকে কী চলছে সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন, এই এক ঘন্টা ধরে কী নিয়ে কথা চলছে সত্যজিৎ? দেখো সুব্রজিৎ, তুমি জানো যে আগে থেকেই জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েছিল যে সিবিআই এর তদন্ত, তার গতি প্রকৃতি এবং এই যে সিবিআই এর ভূমিকায় পুরো ঘটনায় তা নিয়ে যে অসন্তোষ, সেই অসন্তোষের কথা তারা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে জানাবেন। এবং সেই অনুযায়ী আজকের যে রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের, যেখানে সাধারণ মানুষ অনেকেও পায়ে পা মিলিয়েছিলেন, তারা কিন্তু প্রায় আড়াই ঘন্টা আগে এখানে এসে পৌঁছেছেন। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাজভবনের নর্থ গেট, তার সামনে রেড ক্রস প্লেস, এখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, পুলিশের ব্যারিকেড। ব্যারিকেডের সামনে এসে মিছিল থেমে যায় এবং তারপর দীর্ঘক্ষণ এখানে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল, যারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান, তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। এবং তারপর যখন রাজভবনে বৈঠকে যান তারা, তারপরে প্রায় এক ঘন্টা সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কি বৈঠক চলছে স্পষ্ট কিছু জানা যায়নি। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যেখানে প্রথম বাধা পায়, অর্থাৎ পুলিশ যেখানে ব্যারিকেড করে দেয়, সেখানে কিন্তু অবস্থান চলছে সাধারণ মানুষ যারা এসেছিলেন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য সহমর্মিতার বার্তা নিয়ে। তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন, পথে ছবি এঁকে প্রতিবাদ করছেন, তুমি দেখতে পাচ্ছ পাতা, গাছের পাতায় কিন্তু তাদের প্রতিবাদের ভাষা লিখেছেন এবং সেই পাতা দিয়ে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস লিখেছেন, এবং এভাবেই প্রতিবাদ চলছে। বেশ, প্রতিবাদ চলছে, অন্যদিকে বৈঠকও রাজ্যপালের সঙ্গে কথা চলছে বলে জানা যাচ্ছে। আমি এখানে ডক্টর রায়ের কাছে আসতে যাব। এক হচ্ছে আজকের এই যে রাজ্যপালের কাছে ঠিক কোন জায়গায় আপত্তি আপনাদের, ঠিক কী এক্সপেকটেশন রাজ্যপালের থেকে আপনাদের বা রাজভবনের থেকে আপনাদের রয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে সরকারের বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলছেন আপনারা, আপনারা এই প্রশ্ন পর্যন্ত বলছেন যে সরকার জুনিয়র ডাক্তারদের, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের গণশত্রু বানাতে চাইছে। সরকারের তরফে আজকে মুখ্য সচিব স্পষ্ট করে দিয়েছেন কোনো আন্তরিকতার কোনো অভাব নেই, আপনারা অনশন প্রত্যাহার করুন, তার কারণ দশটার মধ্যে সাতটা দাবি কিন্তু সরকার আপনাদের মেনে নিয়েছে। দেখুন, প্রথম কথা যেটা, বারবার সিবিআই বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি তার কারণ এই যে আন্দোলনের শুরু থেকে, ঘটনা ঘটে যাওয়ার পাঁচ দিন পরে যবে থেকে সিবিআই এই ঘটনার তদন্তভার তাদের হাতে পেয়েছে, তবে থেকে বারবার কিন্তু আমরা সিবিআইয়ের কার্যকারিতায় বিভিন্ন রকমের যা দেখতে পেয়েছি আরজিকর মেডিকেল কলেজে বসে, তাতে তাদেরকে আমাদের কাছে একদমই আস্থাভাজন বলে মনে হয়নি। প্রথম কথা আমরা দেখেছি আমাদের কলেজে যখন নবনিযুক্ত প্রিন্সিপাল সুরিতা পাল ম্যামকে আমরা ঘেরাও করছিলাম তার আগে 14 তারিখে আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য, সে সময় সিবিআই তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে, কিন্তু তাকে সিজিও কমপ্লেক্সে না নিয়ে গিয়ে নিজের বাড়িতে নামিয়ে দেয়। দ্বিতীয়ত আমরা দেখেছি শিয়ালদা কোর্টে একবার সিবিআইয়ের আইনজীবী আসতে এতটাই দেরি করেন যে সেখানে যিনি জাজ ছিলেন তিনি বিরক্ত হয়ে বলেন যে এই সঞ্জয় রায়কে পর্যন্ত তারা বেকসুর খালাস দিয়ে দেবেন। তৃতীয়ত আমাদের একটি প্রতিনিধি দল একবার যখন সিবিআইয়ের সিজিও অফিসে গেছিলো ডেপুটেশন দিতে, তখন তাদেরকে বলা হয় যে সারা ভারতবর্ষে সিবিআইয়ের মাত্র 5000 জন কর্মচারী আছে, এইটুকু কর্মচারী নিয়ে তারা কাজ করতে পারছে না। যেখানে আমরা এই যে ঘটনা, যে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছি, সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে গর্জে উঠছেন, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সাধারণ মানুষ সবাই গর্জে উঠছেন, সেখানে এই ঘটনা যে গ্র্যাভিটি দাবি করে এই তদন্তের মধ্যে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত, চার্জশিট যেটা জমা করা হলো, প্রাথমিক যে চার্জশিট জমা করা হলো, সেখানে প্রমাণ লোপাটের কথা এবং প্রমাণ লোপাটের জন্য যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কথার কোনো রকম উল্লেখ মাত্র নেই। এর ফলে পরবর্তীতে যে চার্জশিটই জমা করা হোক না কেন, সেটা থেকে যারা এই ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত, যারা সরকারিভাবে এই প্রাতিষ্ঠানিক খুন ঘটাতে পেরেছে, তারা কি পরবর্তীতে ছাড়া পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে না, এই প্রশ্ন আমাদের মনে দানাবার না। কিন্তু আমি বলছি এটা তো কোথাও সিবিআই বলেনি, এটাই ফার্স্ট এবং ফাইনাল চার্জশিট, এরপর তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সংস্থান রয়েছে। অবশ্যই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সংস্থান রয়েছে, কিন্তু তদন্ত এখন যে পর্যায়ে রয়েছে তাতে আমরা এই কথা বারবার শুনেছি, ওই ঘটনা কতজন ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ধরা যাচ্ছে না, এই প্রশ্নগুলো যদি আমরা সরিয়ে রাখি সেগুলো আদালতের প্রমাণ সাপেক্ষ, কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির যে গ্রেপ্তার হয়েছে সেটা তো নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে, তাহলে তাদেরকে কেন এই চার্জশিটের মধ্যে আনা হলো না, কিংবা তাদের কোনো ব্যক্তি যে এই তদন্তে
তদন্তকে বজ করার চেষ্টা করা হচ্ছিল সেই ঘটনা কেন সিবিআই এই চার্জশিটে জানালো না এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। দুই নম্বর, আপনি সরকারের বিরুদ্ধে যে কথা বলছিলেন আজকে রাজ্যের সিএস আমাদেরকে বলেছেন যে নাকি 7টি দাবি মেনে নেওয়া হয়েছে 10টির মধ্যে। এত বড় একজন পদে বসে থাকা মানুষ মিথ্যা ভাষণ করছেন এ কথা বলতে আমাদের কষ্ট হয়। আমরা বলছি তারা অসত্য ভাষণ করছে। মিথ্যে বলছেন? কেন বলছি আমরা এই কথা? আমি একের পর এক পয়েন্ট ধরে বলতে পারি। প্রথমে তারা বলছেন যে ব্যাপারে টাইমলাইন দিয়ে বারবার তারা জোর দিচ্ছেন যে সুরক্ষার কাজ নাকি 15 তারিখের মধ্যে 100% করে দেওয়া হবে। আমরা দেখতে পেলাম যখন সুরক্ষার কাজ নাকি 90% হয়ে গেছে তখন এসএসকে মেডিকেল কলেজের ভেতরে, যেটা এই রাজ্যের সবচেয়ে বড় মেডিকেল কলেজ, সবচেয়ে হাই সিকিউরিটি ইনস্টিটিউশন বলে প্রমাণিত, সেখানে ঢুকে একদল গুন্ডা একটা পেশেন্ট পার্টির উপর আক্রমণ করে দিয়ে চলে গেল, তার মাথা ফেটে গেল। এই ঘটনা ঘটলো দিবালোকে, রাত্রের অন্ধকারে নয়, কলকাতার কেন্দ্রে, যখন 26% কাজ হয়ে গেছে বলে আমরা মেনেছিলাম, শোনানো হয়েছিল, তখন সাগর দত্ত মেডিকেল কলেজের উপর হামলা হলো। এছাড়াও প্রথম থেকে শুরু করে এখনো অবধি বিভিন্ন মেডিকেল কলেজ মিলিয়ে 8টা হামলা হয়েছে। আপনি বলছেন সরকারের যা দাবি তার সঙ্গে বাস্তবতার আমি এইখানে এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, এই যে জুনিয়র ডাক্তাররা আজকে ধরুন 10 দিন হয়ে গেল তারা এই 10 দফা দাবি, যার মধ্যে অবশ্যই সিকিউরিটি দাবিও রয়েছে, সেখানে এই দাবিগুলোকে সামনে রেখে অনশন চালিয়ে যাচ্ছেন। সেখানে শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ফের কটাক্ষ করেছেন জুনিয়র ডাক্তারদের, কি ভাষায় কটাক্ষ করেছেন? অনশন এখন তো হাঙ্গার স্ট্রাইক আপ টু হসপিটালাইজেশন হয়েছে, নট হাঙ্গার স্ট্রাইক আনটিল ডেথ। হাঙ্গার স্ট্রাইক যতক্ষণ পর্যন্ত হসপিটালে যাব ততক্ষণ পর্যন্ত তবাবার সব শেষ। কালকে রাত্রে না, আজ সকালে দেখলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কে একজন ফাস্টিং শুরু করেছিল, বিকেলের মধ্যেই চলে গেল হসপিটালাইজ, দমই নেই। সে করুক, যা ইচ্ছা করুক, ওদের যেটা মনে হচ্ছে সেটা করুক, ওরা তো মানুষের সেবা করতে আসেনি, নিজেদের নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসছে, নিজেদের ব্যাপারটা গুছিয়ে নিতে এসছে। বাংলার গ্রাম বাংলার মানুষের কাছে যাক না, মানুষ বুঝিয়ে দেবে ঠিক মতো উত্তর। ওই ধর্মতলার সেফ জোনের থেকে অনেক কিছু বলা যায়, 50খানা ক্যামেরা নিয়ে, 50টা চ্যানেল নিয়ে অনেক কিছু বলা যায়। সে ওরা যা ইচ্ছে করুক গে যাক, সিবিআই নিয়ে সিবিআইয়ের কাছে যাক না, একটা তো কিছু একটা তো সিবিআইয়ের বিরুদ্ধেও মামলা করতে পারত। ওদের অত বড় বড় ওদের ইয়ে রয়েছে, সিবিআই যে ভুল করেছে, সিবিআই যে অন্যায় করেছে, সিবিআই যে আরও অ্যারেস্ট করেনি, ওদের তো এত বড় বড় উকিল রয়েছে, এত বড় বড় মাথা রয়েছে। হয়েছে কি জানো, ডাক্তার ছেলেগুলো যারা করছে এরা বাচ্চা ছেলে, এদের মাথাগুলো যারা খাচ্ছে সব বুড়ো মাথার লোকগুলো, মাথায় যত শয়তানি বুদ্ধি সেই সব নিয়ে খাচ্ছে, এরা ক্ষমতায় আসতে পারবে না। দাঁড়াতে আরও ওপরে একটু কিছু সিনিয়র ডাক্তার আছে হসপিটালের, কিছু মাকু পার্টিদের আছে, সব পিছন থেকে খেলছে। আমি বলছি একদিকে শুভময়তা রাজ্য সরকারের তরফে যখন এই জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করার জন্য আবেদন করা হচ্ছে, রাজ্য সরকার কতটা আন্তরিক এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের অনশনকে এইভাবে কটাক্ষ করছেন। গতকাল যখন জুনিয়র ডাক্তাররা রাজভবন অভিযানের কথা ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ টুইট করলেন, টুইট করে বলছেন আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের, এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে, যাকে পুলিশই ধরেছে ওরা নাকি রাজভবনে যাবে, ইয়ার কি হচ্ছে, এই বলে টুইট করছেন কুণাল ঘোষ। আমি বলছি কোথাও সরকার এবং একটা দিক তুলে ধরার চেষ্টা করছে, শাসক দলে আর একটা বক্তব্য, কোথাও কি আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে? শুভময়দা, প্রশ্নটা হলো যে আন্তরিকতার অভাব এবং সংবেদনশীলতার অভাব, এই বিষয়টা যদি রাজনৈতিক কৌশলের অংশ হয় তাহলে বুঝতে হবে যে এটা তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক কৌশল। আর অন্যদিকে এটা যদি হয় যে তারা নিজেরাও সমস্যার সমাধান একেবারেই চাইছেন না এবং চাইছেন যে ডাক্তারদের শরীর শরীর খারাপ হোক এবং তার ফলে তাদের কিচ্ছু যায় আসে না, এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু খুবই মুশকিল। সব মিলিয়ে যেভাবে তারা যেদিকে আঙুল তুলছেন, একদিকে তারা বলার চেষ্টা করছেন যে কিছু সিপিআইএম সমর্থক ডাক্তার তারা এই রাজনীতিটাকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা অন্য যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেগুলো কিন্তু নয়, যে সেটা অন্তত পশ্চিমবঙ্গের মানুষ খুব পরিষ্কার বুঝতে পারছে যে ঘটনাটি ঘটছে সেটা একেবারে সাধারণ মানুষের সমর্থন আছে সেই আন্দোলনের পেছনে। এবং ডাক্তারবাবুরা অবশ্যই কিছু তো আর অরাজনৈতিক হয় না, তাদের বিভিন্ন রাজনৈতিক মতামত আছে, কিন্তু সেগুলো তারা দূরে সরিয়ে রেখে রাজ্যের কিছু কিছু বিষয়ে সংস্কারের জন্য চেষ্টা করছে। এই জায়গায় এই সমাধান করার যথেষ্ট রাস্তা ছিল। আপনাকে থামাচ্ছি, রাজভবনে বৈঠক শেষ হয়েছে, জুনিয়র ডাক্তাররা কি বলছেন? আমরা 12 জন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের
12 জন প্রতিনিধি রাজভবনের ভেতরে এসেছিলাম। তো বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, কারণ তখন জানানো হয় যে তিনি রাজ্যপাল মহাশয় তিনি রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি এবং আরও কোনো প্রতিনিধি দল সম্ভবত ইউনিসেফের ওনার সাথে দেখা করতে এসেছেন, তারপর একটা সময় যায়। তারপর আমাদের মধ্যে থেকে এই 12 জনের মধ্যেও 5 জনের একজন প্রতিনিধি ওনার সাথে দেখা করতে যাই এবং আমাদের ডেপুটেশনটা জমা দিই, এবং ডেপুটেশনটুকুই শুধু জমা দেওয়া হয় এবং খুব কথাবার্তা হয়নি। আমরা ডেপুটেশনটা জমা দিই এবং ডেপুটেশনের জায়গা থেকে তারপর ওনার যা আর বাকি অফিসিয়াল ছিলেন তাদেরকে আমরা খানিক ডিটেলসে যে আমাদের ক্ষোভের কথাটা, সিবিআই সংক্রান্ত যে ক্ষোভ এবং বাকি আমাদের 10 দফা দাবি নিয়ে, উনি যে আগের দিনও এসেছিলেন বলেছিলেন তিনি কিন্তু পদক্ষেপ নিতে পারেন, সেক্ষেত্রে তিনি কী করছেন সেই প্রশ্নটা রাখি, এটুকুই, এর বাইরে কোনো কথা হয়। প্রথম কথাটা হচ্ছে যে এই যে 10টা দাবির মধ্যে 7টা দাবি মেনে নেওয়া হয় বলা হচ্ছে, এটাই মিথ্যে কথা। কেননা তার মধ্যে বহু জিনিস, এই যে 90% কাজ হয়ে গেছে বলা হচ্ছে, সেইগুলো সর্বৈব মিথ্যা। কেননা 90% কাজ হয়নি, আমরা গ্রাউন্ড রিপোর্ট সেটা দিতে পারি, বা স্টেক হোল্ডার কমিটি বলতে ওনারা যেটা বোঝাচ্ছেন সেটা আমাদের দাবি ছিল না, আমাদের কলেজ বেসড মনিটরিং কমিটি ছিল। আমরা গতকাল প্রেস মিট করে খুব ভালো করে বলেছি, আমরা চাইলে আমাদের ভিডিওটা পাঠাবো আপনাদের, যে 7টা দাবি মেনে নেওয়া হয়েছে বলা হচ্ছে সেটা আসলে কতটা ভিত্তিহীন, সেই জায়গা থেকেও কতগুলো সমস্যা আছে। হ্যাঁ, কয়েকটা জিনিসের পাইলট প্রজেক্ট চালানো হবে বলছে, দুটো একটি দাবি, সেটা ওই সেন্ট্রাল রেফারেল সিস্টেম, বেড যে ডিজিটাল যে দেখানো হবে, ডিসপ্লে হবে, সেটা সংক্রান্ত একটা টাইমলাইন ওনারা দিয়েছেন, ওই দুটো যদি বলেন তাও একটা টাইমলাইন তারা বলেছেন, এবং শুধুমাত্র 24 পরগনা এবং ডায়মন্ড হারবার দুটো জায়গায় করা হবে, সেটাও আমরা এইটুকু চেয়েছিলাম, এরকম না, একটা গোটা রাজ্যের ক্ষেত্রে একটা টাইমলাইন চেয়েছিলাম। বাকি যে 3টে দাবির কথা আপনারা বলছেন আমরা জানি না কোনগুলো, সেটা হতে পারে স্বাস্থ্য সচিব, সেটা হতে পারে ইলেকশন বা নির্বাচনের ক্ষেত্রেও, সেটা হতে পারে রিক্রুটমেন্টের জিনিস, সেই গোটাটার ক্ষেত্রে ওনারা টাইমলাইন কেন দিতে পারবেন না সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তো প্রথমত যে 10টা দাবির মধ্যে 7টা দাবি মেনে নেওয়া হয়েছে এই বলে যে একটা ভিত্তিহীন দাবি করা হচ্ছে, প্রথমত এই বৈঠকটা তো আমাদের সাথে হয়নি, যে সিনিয়র ডাক্তারদের সাথে বিভিন্ন সংগঠনের সাথে হয়েছে বলে শুনেছি, তাদের প্রতিক্রিয়া কি আমরা এখনও জানি না। আমাদের প্রতিক্রিয়া এটা, আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম এই কথাটা যে 10টা দাবির মধ্যে 7টা দাবি মেনে নেওয়া হয়েছে, সেই কথাটাই ভিত্তিহীন, এবং বাকি এই 3টে দাবির ক্ষেত্রে টাইমলাইন দেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু বারবার বলছি যে আজকেই হোক কালকেই হোক, এটা আমরা কিন্তু বলছি না, আমরা বারবার বলছি একটা সময়ের মধ্যে, একটা তো সময় থাকে 2 মাস হোক 3 মাস হোক, এই সময়ের মধ্যে আমরা এই ব্যাপারটা করব। এই আশ্বাসটুকু কেন দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু একদমই ডিরেক্টিভ কেন দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু একদম সদিচ্ছার অভাব এবং মানবিকতার অভাব, যেখানে আমাদের সহযোদ্ধারা 210 ঘন্টা পেরিয়ে, আমরা এখানেও ছিলাম, মানে জানি না 215 ঘন্টা 16 ঘন্টা পেরোতে যায়, সেখানে এই কথাগুলো রোজই হাসি মুখে ওনারা বলে যাচ্ছেন, এবং আমরা মানে আমরা জানি না এই কথাটা যে মানবিকতার মানে বেঁচে আছে কিনা, এইটুকু বলছি। আজকে একটা জিনিস যদি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে ফের বলেছেন যে দম নিয়ে প্রশ্ন তুলেছেন, যে সকালে অনশন করছে রাত্রে হসপিটালে ভর্তি করাতে হচ্ছে, যারা হসপিটালে যাচ্ছেন বলছেন এরা অনশন করছে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, এদের কি দম আছে, এই প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মানে তিনি এটাই দেখুন, এটার মানে কি, মানে উনি চান যে এখানে বসে মরে যাক, তাই তো, এটাই উনি চান দম ধরে রাখার, কি মানে মানে কি উনি বলতে চান, যে এখানে বসে থেকে আমরা যখন দেখবো এখানে বসে মরে যাচ্ছে তখন আমরা কোনো ইন্টারভেন করবো না, এটাই উনি চান? এই প্রশ্নটা বরং উনি ওনাকে জিজ্ঞাসা করুন যে দম ধরে রাখা মানে কি, দম ধরে রাখা মানে আমরা অনশন করছি, এখানে কেউ চকলেট স্যান্ডউইচ খেয়ে কিন্তু অনশন করছে না, আমরা জানি এখানে অনশন করলে কার শরীরে কী পরিবর্তন আসে, কী জিনিস হচ্ছে, এবং সেই জায়গায় দেখুন আমাদের একটা দায়িত্ব আছে, আমরণ অনশন বলা হয়েছে, এখানে আমাদের সাথীরা আমরণ অনশন করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন যখন কোনো একটা সিমটমে ছটফট করছেন সেখানে দম ধরে রাখার জন্য আমরা তা, এবং তারা নিজেরা বলছেন তারা ভর্তি হবেন না, আমাদের একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকেই কিন্তু তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো দম ধরে রাখার অনশন বলতে তিনি কি বলতে চান সেটা তাকে প্লিজ স্পষ্ট করতে বলুন। দেখুন, রাজ্যপালের কাছে আমরা এসেছিলাম সিবিআই সংক্রান্ত আমাদের যে ক্ষোভ সেটা জানানোর জন্য, সেটা ডিসকাস হোক বা না হোক আমরা ডেপুটেশনটি দিয়েছি এবং ওটাই আমাদের টার্গেট ছিল, ওইটুকু আমাদের সফল হয়েছে, এটুকুই আমরা জানাতে এসেছিলাম, হয়তো ডিসকাশন হলে আর একটু বেটারভাবে আমাদের ক্ষোভটা মানে জানাতে পারতাম, কিন্তু সেটা হলো না, যে কারণেই হোক আমরা জানি না। এই দুদিনের এতে কোনো ভরসা পাচ্ছেন কি রাজ্যপালের ওপর? কারুর ওপরেই আমরা ভরসা খুব পাচ্ছি, কীভাবে ভরসা পাবো, আমরা ডেপুটেশনটা দিতে এসেছিলাম, এবার সেই ডেপুটেশন আমরা পাঠিয়েছি, সেই ডেপুটেশন থেকে তিনি যদি কনভে করতে চান, তিনি আমাদের মানে সাংবিধানিক প্রধান এখানকার, তো সেই জায়গা থেকে আমাদের ডেপুটেশন জমা দিয়েছি সিবিআই তদন্ত সূত্র নিয়ে, আমাদের যে চার্জশিট নিয়ে সংক্রান্ত ক্ষোভ আমরা আপনারা দেখেছেন সেই ডেপুটেশনটা, সেটা আমরা ওনাকে জানাতে পেরেছি, এটুকু। দেখুন, কারোর কাছে আমরা কিন্তু কোথাও যাচ্ছি না, সাধারণ মানুষ
আমরা কারোর কাছে যাচ্ছি না। আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের ক্ষোভের কথা জানাতে, সেটা আমরা জানাতে পেরেছি সেই জায়গা থেকে। আজকে তো আমরা এটাও মনে করি না যে রাজ্যপাল আমাদের আশ্বস্ত করতে পারতেন যে হ্যাঁ সিবিআইকে আমি এই এই জিনিস বলছি, এই এই জিনিস আমাদের ক্ষোভের কথাটা ওনাকে কনভে করতে এসেছিলাম, সেই জায়গাটা হয়েছে। আর সিনিয়র ডাক্তারদের যে মিটিং হয়েছে সেই মিটিংটা তো আমাদের ডাকা হয়নি, তো ফলত সেখান থেকেও আশ্বস্ত হওয়ার খুব জায়গা ছিল না। আমাদের যাওয়ার জায়গা বলতে কিন্তু আমাদের ওই অনশন মঞ্চ, যেখানে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এবং যদি অসুস্থ হচ্ছেন আমরা কিন্তু আরও বহু ডাক্তার আমরণ অনশনে বসতে রাজি আছেন, সেই দিকে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে। এবং সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, আমরা সাধারণ মানুষের কাছে যাব, আমাদের আর কারোর কাছে যাওয়ার নেই, আমাদের সাধারণ মানুষের কাছে যাব, যেহেতু এটা একটা নাগরিক আন্দোলন, ডাক্তারদের আন্দোলন শুধু নয়, সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন মানে সাধারণ মানুষ এসে, আমরা কাউকে বলছি না, তারা নিজেরা এসে প্রতীকী অনশনে বসতে চাইছেন, না খেয়ে থাকছেন, অরন্ধন পালন করছেন। এই জায়গাটা সাধারণ মানুষ কিন্তু মানে নিজেরা বারবার করে এই সংহতি প্রকাশ করছেন, তো সংহতি প্রকাশ করলে সেই নাগরিক আন্দোলন কতদূর যেতে পারে, যতদূর যেতে পারে ততদূর যাবে, এইটুকুই। আগামীকাল কার্নিভাল, তো সেই জায়গা থেকে আপনাদের যে পরিকল্পনার কথা বলেছিলেন সেটা কতদূর? দেখুন, আগামীকাল কার্নিভাল আমরা বারবার বলেছি যে গোটা পুজো কেটে গিয়েছে, গোটা পুজো আমাদের কেটেছে আজকে ধর্মতলার অনশন মঞ্চে, যেখানে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে ছিলেন, সেই জায়গা কিন্তু আমাদের প্রতিবাদের উৎসব, দ্রোহের উৎসব সেই জায়গায় ছিল। আমরা দেখেছি যে সিনিয়র ডাক্তারেরা এবং আরও বিভিন্ন মানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কালকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আমরা তার মূল স্পিরিটের সাথে হয়তো একমত, কিন্তু আমরা নিজেরা আইনগতভাবে সেফ থাকার জন্যই, একদম তাই বলছি, সেফ থাকার জন্যই আমরা কিন্তু বরঞ্চ দ্রোহের মানববন্ধন এরকম একটি কর্মসূচি নিয়েছি, যাতে আমাদের উপর এই অ্যালিগেশন আর না আনা যায় যে আমরা কার্নিভালকে ভেস্তে দিতে চাইছি। আমরা ভেস্তে কিচ্ছু দিতে চাই না, আমরা মানব, আমাদের এই মানববন্ধন ধর্মতলা থেকেই শুরু হবে এবং ধর্মতলা থেকে যতদূর যায়, সেটা হতে পারে এদিকে গিয়ে দ্রোহের কার্নিভালের সাথে জয়েন করলো, এদিকে গিয়ে যতদূর যেতে পারে ততদূর জয়েন করলো, এরকম আমরা জানিয়ে দেবো, এইটুকুই। অর্থাৎ বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র ডাক্তার। আমি বলছি অঙ্কন, সরাসরি এই সম্প্রচারে তুমিও শুনলে যে রাজ্যপাল শুধু ডেপুটেশনটুকু নিয়েছেন, কোনো কথাটুকু বলেননি, কর্মচারীকে দিয়ে বার্তা পাঠিয়েছেন যে বিষয়টা দেখা হবে। আমি বলছি রাজ্যপাল তিনি তার প্রতি রাজভবনের প্রতি আস্থা রাখতে পারছেন না জুনিয়র ডাক্তাররা, রাজ্য সরকার সেটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারছে না জুনিয়র ডাক্তারদের ওপরে। আমি বলছি যে আন্দোলনকে ঘিরে সারা রাজ্য আজকে আন্দোলিত হচ্ছে, যাবতীয় সব কিছু এইরকম যদি পরিস্থিতি হয় অল দিস তাহলে এন্ডস টু নো হোয়ার? না, রাজ্যপালের তো মানে এখানে করণীয় যতটুকুনু ছিল বলে আমার ধারণা যে ডেপুটেশনটা গ্রহণ করা, কারণ জুনিয়র ডাক্তাররাও বললেন যে আমাদের মোটোই ছিল বা উদ্দেশ্যই ছিল ওনার কাছে ডেপুটেশনটা দেওয়া, তো ডেপুটেশনটা উনি গ্রহণ করেছেন। কিন্তু যে প্রশাসনিক সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার কথা বা যার কাজ বা দায়িত্ব সেটা তো রাজ্য সরকারের, সেটা তো মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, সেটা তো মুখ্য সচিবের। স্বাস্থ্য সচিব বলছেন আমি নেই, মুখ্য সচিব বলছেন আমি কিছু জানি না, তাহলে আপনি অ্যাপ্রোচটা বুঝুন, প্রশাসনের অ্যাপ্রোচটা বুঝুন, প্রশাসন সিরিয়াস নয়। একজন নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ বলছেন যে ওনারা ওখানে কি অনশন করছেন কি দম, মানে যেটা দেবাশিসবাবু বললেন যে মরে যাক তার তবে এনারা দম বুঝতে পারবেন, তারপর যদি তারপরে যদি বেঁচে যায় অনশন করতে করতে, তাহলে বলছেন গ্রামে ফিরে আসুক বুঝিয়ে দেবে গ্রামবাসী, মানে গ্রামবাসী রূপী তৃণমূলী হারমাদ গুন্ডারা তখন আবার তাদের ওপর আক্রমণ করে বুঝিয়ে দেবে। অর্থাৎ শাসক দল চাইছে যে এই যে একটা আবহ বাতাবরণ, পঞ্চায়েতে আপনি দেখেন ভোট হয় না, কারণ পঞ্চায়েতে লুট করতে হবে। এখানে ডাক্তারবাবু বললেন যে মেডিকেল কাউন্সিল, সেখানেও ভোটে লুট, সেখানেও ভোটে একটা হারমাদ রাজ, কারণ কি একটাই তো লক্ষ্য, দুর্নীতিটাকে চালিয়ে যেতে হবে। এই যে দুর্নীতির একটা আবহ তৈরি করে রেখেছি, দুর্নীতিটাই চাই, নাহলে আপনি বলুন তো দুর্নীতির বিরুদ্ধে, আপনিও সঙ্গত প্রশ্ন তুলেছেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোন টাইমলাইন দরকার হয়, কোন আপনার পলিটিক্যাল ইন্টেনশনের দরকার হয়, আপনি পলিটিক্যালি দুর্নীতিকে এন্ডোর্স করেন বলেই আপনার পদক্ষেপ নিতে অসুবিধা হচ্ছে। যে দলতমা দাবি রয়েছে, কোন সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি কুণাল ঘোষের কথা বলছি না, এই পরিস্থিতি শেষ পর্যন্ত একটা আশু সমাধান কবে হবে, কোন পথে হবে, এটা সব থেকে বড় প্রশ্ন। এবং নিঃসন্দেহে নজর থাকবে, আবার বলছি, আগামীকাল সর্বোচ্চ আদালতে, তার কারণ সর্বোচ্চ আদালতে আগামীকাল এই আরজিকর কাণ্ডে শুনানি রয়েছে। আপাতত আলোচনা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আপডেট।